হাই, উই আর বিটিএস আর্মি। আজকে আমি এক্সপ্লেন করব জাংগুকের লাইফটা। তার আগে বলি, এই লাইফটা 45 মিনিটের ছিল এবং এই লাইফে জাংগুক পুরো 20 মিনিটস ঘুমিয়েছে। তার থেকেও বড় কথা হলো, 6 মিলিয়ন লোক জাংগুককে শুধুমাত্র ঘুমাতে দেখছিল। এর উপরেই প্রচুর আর্টিকেল বেরিয়েছে, এমনকি কোরিয়ান মিডিয়াতেও এটা দেখানো হয়েছে যে বিটিএসের পপুলারিটি কতটা, যেখানে বিটিএসের কোনো একটা মেম্বার ঘুমালেও তাকে 6 মিলিয়ন লোক দেখে। আর এটাই হলো বিটিএসের পপুলারিটি। জাংগুক লাইভ স্টার্ট করেন 2 বার হাই বলে এবং বলেন, আমি ক্লান্ত। তিনি বলেন, আমি ঘুমাতে যাচ্ছি, আমাকে কেউ বিরক্ত করবে না। তারপর আমি তোমার কথা ভাবলাম, মানে আমি আর্মিদের কথা ভাবলাম। এরপর জাংগুক একটা কমেন্ট পড়ে বলেন, এটা কি, আপনি কি বলছেন? কমেন্টে কেউ লিখেছিল, এটা আপনার আর আমার ঘুমানোর সময়, ঘুমানোটা আমার উপর নির্ভর করে, কিন্তু আমাদের দেরি করে ঘুমানো উচিত নয়। এরপর তিনি বলেন, এটা আমার বালিশ, আপনি কি কাঠের বালিশ জানেন? আপনি কি জানেন এটা আপনার ঘাড়ের জন্য খুবই ভালো। আমি কিভাবে ঘুমাই এটা আপনি আমার দিকে দেখুন, এই বালিশটা খুবই ছোট, কিন্তু আমি কিভাবে ঘুমাই, আমি এইভাবে ঘুমাই, আমি আমার ঘাড়টা এই বালিশে রাখি। সত্যি আর্মি, বিটিএস মেম্বাররা এক এক লেভেলের পাগল, না হলে রাত্রেবেলা কেউ বালিশের রিভিউ দেয়? সে যাই হোক, বালিশের রিভিউ শেষ করে জাংগুক বলেন, অনেক সময় আমি নাক ডাকি, আবার অনেক সময় আমি নাক ডাকি না। আজকে মনে হয় আমি নাক ডাকবো, আমি ঘুমিয়ে পড়তে চাই, কিন্তু আর্মিদের কথা ভেবে আমি ঘুমাতে পারছি না, আমি খুবই ক্লান্ত, কিন্তু আমি বলছি আমি তোমাদেরকে মিস করছি আর্মি। এরপর তিনি বলেন, আমি ঘুম ঘুম অনুভব করছি, আমি ঘুমানোর চেষ্টা করছি। তিনি বালিশে কপাল ঠেকিয়ে বলে, এটা আমাকে ঘুম পাড়িয়ে দিচ্ছে না। তিনি বলেন, আমি লাইফ করার সময় ঘুমিয়ে পড়েছিলাম, ঘুমানোর কথা না ভেবেও ঘুমিয়ে পড়েছিলাম, যেহেতু আমি এখন ঘুমানোর কথা ভাবছি কিন্তু আমি ঘুমাতে পারছি না। এরপর তিনি বলেন, আমি সোশ্যাল মিডিয়া অ্যাপ ইউজ করি না, যেহেতু আমি আমার সব কিছু ওয়েবার অ্যাপে শেয়ার করতে আসি, যদি আমি এখন এখানে এইভাবে ঘুমিয়ে পড়ি তাহলে কোম্পানি আবারও পাগল হয়ে যাবে। এরপর তিনি একটা কিউট স্মাইল দিয়ে বলে, আমি এই সম্পর্কে জানি না কি হবে। এরপর জাংগুক তার টি শার্টের কেলভিন কেইন ব্র্যান্ড দেখিয়ে কেলভিন কেইনকে অনেক ভালোবাসতে বলে। এরপর তিনি বলেন, আমি খুবই ক্লান্ত, কিন্তু আমি লাইভ করছি। এরপর তিনি কিছু ভাবেন আর বলেন, আমার কি বলা ঠিক হবে নাকি না, আমি জানি না। এরপর তিনি বিছানা থেকে উঠে বলেন, এক সেকেন্ড, এটা খুবই গরম, এক সেকেন্ড, আমি এয়ার কন্ডিশনারটা অন করে নিই। এরপর জাংগুক গিয়ে রুমের এয়ার কন্ডিশনার অন করে আসে। এরপর তিনি বলেন, আমি খুবই ক্লান্ত, কিন্তু আমি ঘুমাতে পারছি না, আমি খুবই ক্লান্ত, কিন্তু আমি ঘুমাতে চাই না, এটা আমাকে পাগল করে তুলেছে। এটা কি তোমাদের সঙ্গেও হয়? তোমরা যখন ক্লান্ত থাকো তখন কি তোমরা ভালো করে ঘুমাতে পারো? ঘুম স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো, কিন্তু আমি ঘুমাতে চাই না, এটা খুবই আশ্চর্যজনক, আমি ভাবছি এর কারণ কি, আমি হাই তুলছি কিন্তু ঘুমাতে চাই না, এটা হয়তো মানসিক চাপ কিংবা অনিদ্রা। এরপর কমেন্ট আসে, তুমি কি ঘুমাতে পারো? এর অ্যান্সারে জাংগুক বলে, না, যখন আমি ঘুমাতে চাই তখন ঘুমাতে পারি না। আর তোমরা সকলেই জানো, যখন আমি ঘুমাতে চাই না বা ড্রিঙ্ক করি বা বাড়িতে কোনো কাজ করি না, বিরক্ত হই, তখন আমি তোমাদের কথা ভাবি এবং লাইভ করার কথা ভাবি। এরপরে তিনি চোখ বন্ধ করে বলে, আমি কিছু দেখতে পাচ্ছি না, আমি আপনাদের সবাইকে দেখতে পাচ্ছি না, যদি দেখতে পেতাম তাহলে খুব ভালো হতো। এরপরে জাংগুক চোখ বন্ধ করে ঘুম ঘুরে বলে, আমার ঘুম পাচ্ছে কিন্তু তবু আমি ঘুমাচ্ছি না, এটা নয় যে আমি ঘুমাচ্ছি না। কিছুক্ষণ চুপ করে থেকে আবার বলে, আমি সত্যিই পুরো ঘুমিয়ে পড়তে পারছি না। এরপর জাংগুক উঠে সবাইকে ডে অ্যান্ড নাইট উইশ করে এবং বলে, এটা কথা বলার মাধ্যম নয়। এরপর তিনি বালিশটাকে সরিয়ে দিয়ে বলে, এটা ইউজ করে কোনো লাভ নেই। এরপর তিনি বলেন, আমি যখন ঘুমানোর চেষ্টা করছিলাম তখন আমি স্বপ্ন দেখেছি। এরপর ঘুম ঘুরে তিনি আরও কয়েকটা কথা বলেন এবং বলেন, এই স্বপ্নটা আর্মি সম্পর্কিত। এরপর তিনি আবারও অর্ধেক ঘুমিয়ে বলেন, আর্মিদেরকে কেউ আঘাত করতে পারে না। এরপরেই জাংগুক পুরোপুরি ঘুমিয়ে পড়ে এবং কোম্পানি থেকে 20 মিনিট পর লাইফটা অফ করে দেওয়া হয়।